বিসমিল্লাহিরহমানিরহিম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজ আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের কীটতত্ত্ব বিষয়ের, যেটি বিষয়বস্তু ছিল মেডিকেল ও ভেটেরিনারি এন্টোমোলজির, একটি টপিকস নিয়ে হাজির হয়েছে। আজকে আমি তোমাদের পড়াবো ফ্লি। তোমরা জানো, গতদিন আমি তোমাদের আমি স্যান্ড ফ্লাই পড়িয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের আমি পড়াবো ফ্লি। ফ্লি পড়াতে যাওয়ার আগে তোমাদের আমরা জেনে নেই যে আমরা কি পড়াবো ফ্লিতে। আমরা শিখন ফলটা একটু জেনে নেই। দেখো, ছবিতে দেখো ফ্লি। তাহলে শিখন ফলটা আমরা একটু দেখি, আমরা ফ্লির মধ্যে কি পড়ব। ফ্লির তোমরা সবাই শ্রেণীবিন্যাস করতে পারবে, ফ্লির বৈশিষ্ট্য তোমরা বলতে পারবে, ফ্লির জীবন চক্র তোমরা বর্ণনা করতে পারবে এবং ফ্লির রোগতত্ত্ব তোমরা বর্ণনা করতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই চারটি জিনিস নিয়ে আমরা আজকে তোমাদের আলোচ্য বিষয়। এই চারটি বিষয়ে তোমাদের আজকে আমি তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তাহলে চলে যাই, আমরা প্রথমেই যাই ফ্লিস। ফ্লিস সম্বন্ধে একটু জানি। তোমরা জানো যে যে ক্লাস ইনসেক্টার একটি অর্ডার, তার নাম হচ্ছে সাইফনোপটেরা। এই সাইফনোপটেরা বর্গের অন্তর্ভুক্ত একটি পতঙ্গ, তার নাম হচ্ছে ফ্লিস। এই সমস্ত পতঙ্গগুলো সাধারণত স্তন্যপায়ী পাখি ও অন্যান্য প্রাণীর দেহে পরজীবী হিসাবে কিন্তু এরা বাস করে এবং জীবন ধারণ করে। তাহলে কিন্তু আমরা প্রথমে চলে যাই, আমরা জেনে নেই এর শ্রেণীবিন্যাসটা একটু জেনে নেই। শ্রেণীবিন্যাস জানতে গেলে আমাদের প্রথমে ফাইলাম আর্থ্রোপোডা ক্লাস ইনসেক্টার। ইনসেক্টর বৈশিষ্ট্য তোমরা তো জানোই। ইনসেক্টর মেইন বৈশিষ্ট্য হচ্ছে থ্রি পেয়ার্স অফ লেগ, যাদের থাকবে তারাই ইনসেক্টার। সাব ক্লাস দেখো, এখানে একটু খেয়াল করো, সাব ক্লাস অ্যাপটেরিগোটা। আমরা কিন্তু তোমাদের অ্যাপটেরিগোটা টেরিগোটা সম্বন্ধে বলেছি। অ্যাপটেরিগোটা মিনস যাদের পাখা নেই, ছবিতে আমরা দেখলাম তাদের পাখা নেই। অর্ডার সাইফনোপটেরা, ফ্যামিলি ইউলিসিডি, জেনাস জেনোপসিলা, স্পিসিস জেনোপসিলা চিওফিস। তাহলে কিন্তু আমরা আমাদের যে শিখন ফল ছিল সেখান থেকে কিন্তু আমরা এর শ্রেণীবিন্যাসটা জেনে গেলাম। এখন একটু তোমরা খেয়াল করো, ফ্লির যে বৈশিষ্ট্য, এটি কিন্তু প্রশ্ন আকারে অনেক সময় আমরা করে থাকি, ফ্লির বৈশিষ্ট্য তোমরা লিখো। ছবিতে একটু খেয়াল করো তোমরা যে পূর্ণাঙ্গ ফ্লি পতঙ্গের দেহ পার্শ্বীয় দিক থেকে সুস্পষ্ট ভাবে একটা চ্যাপটা। এটা ছবিটা দেখো, ছবিটার দিকে তাকালেই বুঝতে পারবে এটা একটু চ্যাপটা। এদের দেহে অসংখ্য পিছন মুখী কাঁটা ও লোম থাকে। একটু যদি আমরা যদি খেয়াল করি, এই পিছন দিকে একটু দেখো, একটু লোমের মতো দেখাবে এবং এইদিকে লোম এবং কাঁটা থাকে। ফ্লি প্রকাররা কিন্তু জোরে লাফাতে পারে। কেন জোরে লাফাতে পারে একটু খেয়াল করো। আমরা যদি একটু দেখি, ফ্লি প্রকাররা একটু জোরে লাফায়, কারণ এই যে এদের যে ফ্লি প্রকার যে পাটা কিন্তু অনেক লম্বা, একটু খেয়াল করো, অনেক লম্বা, এবং কক্সাগুলো, এই কক্সাগুলো কিন্তু বেশ স্ফীত, একটু খেয়াল করো। আমরা যদি একটু দেখি, দেখো এই কক্সাগুলো কিন্তু, এই কক্সাগুলো কিন্তু তোমার অনেক স্ফীত, যে কারণে পায়ে প্রচুর শক্তি থাকে এবং এরা জোরে লাফাতে পারে। এদের অ্যান্টেনা খাটো, মস্তকের প্রতি পাশে খাঁজের মতো অবস্থান করে। আর পুরুষ এবং স্ত্রী উভয় ফ্লি পতঙ্গই কিন্তু রক্ত খেয়ে থাকে। যেহেতু এরা প্রাণীর দেহে বসবাস করে, তো অবশ্যই এরা কিন্তু রক্ত খেয়ে থাকে। তোমরা একটু খেয়াল করো যে এদের উদর, এখানে একটু খেয়াল করো, এদের উদর, সরি
এদের উদর খেয়াল করো, এদের উদর 10 খণ্ড বিশিষ্ট বলছি, তবে কেসের উদর 10 খণ্ড মানে দেখো একটু খেয়াল করো, এদের যে এই যে পার্ট গুলো দেখতে পাচ্ছি এইভাবে খণ্ড খণ্ড, কিন্তু তাহলে এদের উদর 10 খণ্ড বিশিষ্ট, কিন্তু বিজ্ঞানী কেসেল বলছেন যে না, এই উদরের প্রকৃত খণ্ড কিন্তু 9টি। তাহলে কিন্তু ফ্লির বৈশিষ্ট্যটা আমরা জেনে গেলাম, তাহলে ফ্লির বৈশিষ্ট্য গেল। এরপরে আমরা যাব ফ্লির জীবন চক্র সম্বন্ধে আমরা পড়ব। এদের জীবন চক্র কিন্তু সম্পূর্ণ, সম্পূর্ণ কেন, এদের জীবন চক্রে কিন্তু 4টি স্টেজ দেখা যায়, খেয়াল করো, ডিম, লার্ভা, পিউপা ও পূর্ণাঙ্গ দশা। তাহলে কিন্তু এই যে আমরা যখন জীবন চক্র আলোচনা করব তখন কিন্তু এই 4টি স্টেজের বর্ণনা কিন্তু আমরা করব। তাহলে আমরা চলো ফ্লি প্রকার জীবন চক্র সম্বন্ধে একটু জানি। জীবন চক্রের 1 নম্বর যে দিকে অংশটি আছে সেটা হচ্ছে ডিম, একটু ডিমের দিকে খেয়াল করো, দেখো এই যে ডিম, ডিমের দিকে খেয়াল করো। স্ত্রী ফ্লি প্রকার পোষকের দেহে অথবা বাসার মধ্যে অথবা যে কোনো বাসস্থানে এরা গুচ্ছে গুচ্ছে ডিম পারে। এদের ডিম কিন্তু অতি সূক্ষ্ম, তার পরিমাণ মানে মেজারিং দেখেই বুঝতে পারছো 0.4 থেকে 0.5 মিলিমিটার লম্বা, এবং দেখতে অনেকটা উজ্জ্বল সাদা রঙের। ছবির দিকে তোমরা একটু খেয়াল করো যে উজ্জ্বল সাদা রঙের। ক্রমান্বয়ে এটি কিন্তু যখন একটু ম্যাচিউর্ড হতে যায় ক্রমান্বয়ে এটি কিন্তু ঈষৎ হলদে রঙে পরিণত হয়। একটি ফ্লি পোকা কিন্তু তোমার তার জীবদ্দশায় 300 থেকে 400টি পর্যন্ত ডিম পাড়তে পারে। তাহলে এটা তোমরা যদি দেখো 2 থেকে 14 দিন পর, 2 থেকে 14 দিন পর এই যে ডিমটা তোমরা দেখতে পাচ্ছ এটা খেয়াল করো, 2 থেকে 14 দিন পর এই লার্ভায় পরিণত হয়ে যায়। 2 থেকে 14 দিন পর এই লার্ভাটা বের হয়ে যায়। লার্ভার আবার বিভিন্ন স্টেজ আছে, দেখি লার্ভাল স্টেজে আমরা একটু যাই, লার্ভাল স্টেজ কি বলে একটু দেখি। লার্ভাল স্টেজটা একটু খেয়াল করো, এখানে কিন্তু লার্ভাল স্টেজটা কিন্তু 3টা স্টেজ আছে। স্টেজ ওয়ান একটু খেয়াল করো, স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি। দেখো স্টেজ ওয়ানে যতটুকু ছিল খোলস ত্যাগ করার পরে স্টেজ টু তে একটু বড় হয়েছে, তারপরে খোলস ত্যাগ করার পরে আর একটু কিন্তু বড় হয়েছে, স্টেজ থ্রির পরে কিন্তু পিউপাতে পরিণত হয়েছে। তাইলে আমরা দেখো বলি যে লার্ভা কিন্তু অতি ক্ষুদ্র, 2 থেকে 6 মিলিমিটার লম্বা হয় এবং দেখতে অনেকটা শুয়োপোকার মতো, তোমরা হয়তো চেনো শুয়োপোকার মতো, এবং দেহ কিন্তু 3টি অংশে বিভক্ত, এদের কোনো পা থাকে না। তবে একটি জিনিস থাকে, এদের মাউথ পার্টসটা কিন্তু থাকবে, এদের মাউথ পার্টসটা কিন্তু চর্বণ উপযোগী। লার্ভার পর দেখো, লার্ভার পর আমি দেখো দেখিয়েছি এখানে তিনবার, তিনবার খোলস ত্যাগ করে, লার্ভার পর তিনবার খোলস ত্যাগ করার পর কিন্তু সে পিউপা দশায় পরিণত হয়। তাহলে চলো আমরা এখন নেক্সট টাইমে পিউপাতে যাই। পিউপা কি বলছে খেয়াল করো, পিউপা আমরা জানি পিউপাল স্টেজ কে আমরা সাধারণত ইনঅ্যাকটিভ স্টেজ বলি। দেখো এখানে বলছি পিউপা আপাত দৃষ্টিতে একটি অচল জড় পদার্থের মতো, এখানে কিন্তু এরা যদিও তার দেহটা পরিপূর্ণ, লার্ভা তার শরীরের চারদিক থেকে একটি আবরণ করে আছে, যে আবরণটাকে বলা হয়, এই যে আবরণটাকে বলা হয় কোকুন, এই কোকুনের মধ্যে কিন্তু এই পূর্ণাঙ্গ ফ্লিটা রয়ে গেছে। এইটা এই দশাটার নাম হচ্ছে নিজেকে সে পিউপা দশায় রক্ষা করে এবং এর ভিতরে সে সুরক্ষিত অবস্থায় থাকে। এই পিউপার ভিতরে সে 31 দিন পর্যন্ত থাকতে পারে। এই 31 দিন পর এই পিউপা থেকে কিন্তু পিউপার ভিতরে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে একসময় এখান থেকে বেরিয়ে
পূর্ণাঙ্গ দশায় সে চলে আসে। তাহলে আমরা যদি একটু দেখি, খেয়াল করো, পূর্ণাঙ্গ দশায় আমরা একটু যাই, পূর্ণাঙ্গ দশে দেখো, পূর্ণাঙ্গ দশটা অ্যাডাল্ট স্টেজ লেখা আছে। এই যে পূর্ণাঙ্গ ফ্লিটা, এই যে দেখো, খেয়াল করো, ওদের ছবি দিকে একটু দেখাই, এই দেখো, পিউপা দিনের পর দিন কোকুনের ভিতর বৃদ্ধি প্রাপ্ত হয়ে শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অধিকারী হয়। পূর্ণাঙ্গ ফ্লি হলুদ, বাদামি অথবা কালো রঙের হয়, বিভিন্ন রঙের হতে পারে, এখানে একটু বাদামি কালার দেখা যাচ্ছে। আকৃতিতে এরা পার্শ্ব দিক থেকে চ্যাপ্টা হয়, বৈশিষ্ট্য আমি বলেছি। পূর্ণাঙ্গ ফ্লি কিন্তু সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বাঁচে এবং এদের জীবনচক্র সম্পন্ন হতে প্রায় 1 মাস সময় লাগে। এই ফ্লি দিনে অনেকবার রক্ত খেতে পারে, অনেকবার, এবং পুরুষ ও স্ত্রী উভয় কিন্তু রক্ত শোষণ করে। আগে কিন্তু আমরা দেখেছি, মশার ক্ষেত্রে দেখেছি, স্ত্রী মশা রক্ত পান করে, পুরুষ করে না, কিন্তু ফ্লির ক্ষেত্রে কিন্তু পুরুষ ও স্ত্রী উভয় কিন্তু রক্ত শোষণ করে। এরা পোষক দেহে, বিশেষ করে স্তন্যপায়ী প্রাণীতে কিন্তু এরা পরজীবী রূপে বেঁচে থাকে। তাহলে কিন্তু আমরা এদের জীবন চক্রটা আমরা জানলাম। তাহলে প্রথমে আমরা জানলাম তাদের শ্রেণীবিন্যাস জানলাম, তারপরে ফ্লির বৈশিষ্ট্যটা জানলাম, তারপরে আমরা জানলাম এর জীবন চক্র। পরবর্তীতে আমাদের যে শিখন ফলটি ছিল, সেটি ছিল হচ্ছে রোগ তত্ত্ব। একটু খেয়াল করো, রোগ তত্ত্ব। তাহলে রক্তত্বে যখন আমরা যাই, তখন কিন্তু আমরা এর কয়েকটি জিনিস আমরা তোমাদেরকে বলেছি প্রত্যেকবারই, যে প্রথমটা হচ্ছে সংক্রমণ। এদের সংক্রমণ পদ্ধতিটা কিরকম একটু আমরা জানি, অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু এর সংক্রমণ পদ্ধতিটা তোমাদের শিখতে হবে। ফসল পাকার বা শস্য কাটার সময় বন্য ইঁদুর বন ছেড়ে মাঠে এসে মাঠের ইঁদুরের সাথে শস্য দানা খায়। ফসলের সাথে কিছু মাঠের ইঁদুর গোলা ঘরে এবং মানুষের আবাসস্থলে চলে আসে, ঘরের ইঁদুরের সাথে বসবাস করতে থাকে। এসব ইঁদুর প্লেগে আক্রান্ত থাকলে রোগ জীবাণু ইঁদুরের রক্তে দ্রুত বংশ বিস্তার করে, ফলে পোষকের মৃত্যু হয়। তাহলে প্লেগে যখন আক্রান্ত হয়, তাহলে যদি পোষকের যদি মৃত্যু হয়, এসব ইঁদুর প্লেগে আক্রান্ত থাকলে রোগ জীবাণু ইঁদুরের রক্তে দ্রুত বংশ বৃদ্ধি করে, ফলে পোষকের মৃত্যু হয়। তখন ইঁদুরের শরীরে বসবাসরত উষ্ণ রক্তপায়ী পতঙ্গ, তখন ওই ইঁদুরের শরীরে যে পতঙ্গটা থাকে, এই যে ফ্লি, এটাকে বলা হয় র্যাট ফ্লি, এই ফ্লি কি করে, মৃত ইঁদুরের শরীরের পরিত্যাগ করে অন্য জীবিত ইঁদুরের দেহে যায় যখন, এবং ওই ইঁদুরের রক্ত পান করার সময় রোগ বিস্তার করে। সেজন্য ইঁদুরের মধ্যে প্লেগ দেখা দিলে তা অতি অল্প সময়ের মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়ে এবং প্রচুর ইঁদুরের মৃত্যু ঘটায়। ইঁদুরের সংখ্যা কমে গেলে ফ্লি মানুষকে কামড়ায় এবং তখনই মানুষ প্লেগ রোগে আক্রান্ত হয়। তাহলে আমরা কিন্তু এর সংক্রমণ পদ্ধতিটা কিন্তু আমরা জেনে গেলাম। এরপরে কিন্তু আমরা দেখব অন্য জিনিস, এরপরে এখন আমরা দেখি রোগ লক্ষণ। এই যে রোগটা যখন হয়, এর লক্ষণ হচ্ছে হঠাৎ 100 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়, রোগী অত্যন্ত অসুস্থ ও দুর্বলতা বোধ করে,
মৃত্যু কোষ ও ব্যাকটেরিয়া দ্বারা লিম্ফ নোড গুলো ব্লক হয়ে যাওয়ার কারণে লিম্ফ নোড গুলো ফুলে ওঠে। এ ধরনের প্লেগ কে বুবনিক প্লেগ বলে। তোমাদের প্রশ্ন করা হবে, বুবনিক প্লেগ কাকে বলে? বুবনিক প্লেগ মানে তোমরা অনেক সময় খেয়াল করবে, দেখবে শরীরের বিভিন্ন জায়গায় ফুলে ফুলে যাচ্ছে, মানে লিম্ফ নোড গুলো যখন ফুলে ওঠে, মানে রক্ত যখন যাবে ওটাকে যখন ব্লক করে তখন ওই জায়গাটা ফুলে ওঠে। একে এই ধরনের প্লেগ কে বলা হয় বুবনিক প্লেগ। এই বুবনিক প্লেগের লক্ষণ হচ্ছে এই প্লেগের কারণে প্রবল জ্বর, ত্বকের বিভিন্ন স্থানে রক্ত জমে যাওয়া, লসিকাবাহ প্রদাহ এবং সবশেষে বিশেষ ধরনের গ্রন্থি স্ফীত হয়ে যায়। তাহলে আমরা যে তিন ধরনের কিন্তু আমরা প্লেগ কে দেখতে পাবো, প্রথমটার নাম হচ্ছে, দেখতে পেলাম এটা হচ্ছে বুবনিক প্লেগ। বুবনিক প্লেগ কাকে বলে? তোমাদের প্রশ্ন করা হয় যে বুবনিক প্লেগ বলতে কি বোঝো, বুবনিক প্লেগের লক্ষণ গুলো কি আমরা জেনে যাবো, জেনে গেলাম। দুই নম্বরে বলছে কি, দেখো পরের যেটা আছে, প্যাথোজেন যখন ফুসফুসকে আক্রমণ করে তখন তাকে নিউমোনিক প্লেগ বলে। তাহলে আরেকটি প্লেগের ধরন হচ্ছে, এটাকে বলা হয় নিউমোনিক প্লেগ। তাহলে নিউমোনিক প্লেগ কি বলো? যখন ফুসফুস আক্রমণ করে, এই সময় কি হয়? এই সময় এটি অত্যন্ত মারাত্মক, যে রোগীর প্রবল জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দেয়। আরেকটি যে প্লেগ আছে এটাকে বলা হয় সেপ্টিসেমিক প্লেগ। মাঝে মাঝে রোগীর রক্তেও এই ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটায়। সংক্রমিত রক্ত দেহের নানা গুরুত্বপূর্ণ অঙ্গে মুক্তভাবে চলাচল করে। যে প্লেগ রোগের উদ্ভব ঘটায় তাকে বলা হয় সেপ্টিসেমিক প্লেগ। এ ধরনের প্লেগের লক্ষণ হচ্ছে রোগীর প্রচণ্ড জ্বর, খিঁচুনি হয় এবং সমস্ত শরীরে র্যাশ দেখা যায়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম তিনটি প্লেগের ধরন আমরা দেখতে পেলাম। একটি পেলাম হচ্ছে বুবনিক প্লেগ, একটি পেলাম নিউমোনিক প্লেগ, আরেকটি পেলাম সেপ্টিসেমিক প্লেগ। তাহলে কিন্তু আমাদের প্রশ্ন করতে পারে বুবনিক প্লেগ কাকে বলে, তোমরা এটা শিখতে পারলে, নিউমোনিক প্লেগ কি জিনিস তাও তোমরা জানতে পারলে, এবং সেপ্টিসেমিক প্লেগ কি সেটা আমরা জানতে পারলাম। তাহলে এই তিন ধরনের প্লেগ কিন্তু হয়। এরপরে এদেরকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? নিয়ন্ত্রণের দিকে যদি আমরা যাই, মানুষের মধ্যে প্লেগ রোগের প্রতিরোধ নিশ্চিত করতে হলে মানুষের সংস্পর্শ থেকে ইঁদুর জাতীয় প্রাণী ও ফ্লিকে আলাদা রাখতে হবে। ইঁদুর, ইঁদুর যেখানে আছে, ইঁদুরের শরীরে যে ফ্লিটা থাকে তাকে বলা হয় র্যাট ফ্লি। তাহলে আমাদের ইঁদুর থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে কিন্তু ফ্লি থেকে আমরা দূরে থাকতে পারবো। এই দুইটি জিনিস থেকে আমাদের যদি আমরা দূরে থাকি তাহলে প্লেগ থেকে আমরা বাঁচব। যেখানে সেখানে ইঁদুর পরে থাকতে দেখলে মহামারীর আশঙ্কা থাকে, কেন এই ধরনের প্লেগে আক্রান্ত ইঁদুর সাধারণত যত্রতত্র মরে পড়ে থাকে। যদি এই ধরনের যদি অবস্থা আমরা যদি দেখতে পাই যে কোথাও যত্রতত্র ইঁদুর মরে আছে, তখন এ ধরনের ইঁদুরকে আমরা কিন্তু মাটিতে পুঁতে ফেলবো। কেন মাটিতে পুঁতে না ফেললে, ওই ইঁদুরের শরীরে যদি প্লেগের জীবাণু থাকে তাহলে কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে ঢুকে কিন্তু আমাদের ফুসফুসে যে আমাদের নিউমোনিক প্লেগ তৈরি করতে পারে। ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, ইঁদুর বাড়ানো যাবে না, কেননা এটি হয় হচ্ছে ইঁদুর থেকে, কাজে ইঁদুরের সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কীটনাশক ছিটিয়ে ইঁদুর মাছি নিয়ন্ত্রণ করতে হবে, কেননা আমাদের এই দুটি জিনিসকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্লেগ থেকে আমরা মুক্ত হতে পারব। তাহলে এই দুই ধরনের প্রাণীকে আমরা কীটনাশক ছিটিয়ে হোক যেভাবে হোক নিয়ন্ত্রণ করব। নিউমোনিক প্লেগ হলে অবশ্যই, এটি একটি গুরুত্বপূর্ণ, নিউমোনিক প্লেগ হলে অবশ্যই রোগীকে আলাদা রেখে পর্যবেক্ষণ করতে হবে, কারণ
ওই রোগীর হাঁচি কাশির কারণে কিন্তু আরেকজন মানুষ আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আমরা এই যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আমরা জানলাম, তাহলে রোগ লক্ষণ আমরা জানলাম, সংক্রমণ জানলাম, নিয়ন্ত্রণ ব্যবস্থা জানলাম, এরপরে আমরা দেখি জানব চিকিৎসা। চিকিৎসা হচ্ছে স্ট্রেপটোমাইসিন, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন প্লেগের প্রাথমিক অবস্থায় অত্যন্ত কার্যকর। গ্রন্থিস্ফীতিতে পুঁজ হলে তা পরিষ্কার করে ক্ষতস্থানে ব্যান্ডেজ করতে হবে। ইমিউনিটি গড়ে তোলার জন্য ভ্যাকসিন দিতে হবে, কেন এটির কিন্তু ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, কাজী এর ভ্যাকসিন দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে এই যে ফ্লির সম্বন্ধে আমরা যে জানলাম, এই কয়েকটি জিনিস সম্বন্ধে আমরা যদি জানি, তাহলে এখান থেকে আমরা এই চারটি প্রশ্ন উত্তর আমরা করতে পারবো, শ্রেণীবিন্যাস করতে পারবো, তার বৈশিষ্ট্য বলতে পারবো, তার জীবনচক্র বর্ণনা করতে পারবো, এবং তার রোগতত্ত্ব, রোগতত্ত্ব আর জীবনচক্রটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো প্রশ্ন সাধারণত তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। তাহলে তোমরা ভালো থাকবে, তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।